প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো বাড়িতেই আছো আগের ভিডিওতে আমরা সংস্কৃতের বর্ণ সম্পর্কে জেনেছিলাম বর্ণগুলি সম্পর্কে এবং সংখ্যা সম্পর্কে আজ আমরা অন্য একটি বিষয় সম্পর্কে আলোচনা করব এটি হল বিশেষ্য পদানি বিশেষ পদগুলি তাহলে প্রথমেই জানতে হয় বিশেষ পদ তাকে বলে যে পদগুলির দ্বারা কোনো কিছুর নাম বোঝায় এটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে অর্থাৎ যে কোনো জিনিসের নাম বোঝালেই তাকে আমরা বিশিষ্ট পদ বলে থাকি যেমন বাবা মা চেয়ার টেবিল বই খাতা কলম ইত্যাদি আর পদানি এই পদটি বহু বচনে করা আছে এক বচনে পদ বহু বচনে পদানি অর্থাৎ পদগুলি তাই এখানে বিশেষ পদগুলি এই পদগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে পুলিঙ্গ বিশেষ পদানি স্ত্রীলিঙ্গ বিশেষ পদানি এবং লিঙ্গ বিশেষ প্রধানই তাহলে আবার জানতে হয় যে লিঙ্গ কাকে বলে যে চিহ্নের দ্বারা পুরুষ জাতি স্ত্রী জাতি বা পুরুষ স্ত্রী বাদ দিয়ে কোনো জড়শ্রেণীকে বোঝায় সেই চিহ্নবাচক শব্দকেই আমরা লিঙ্গ বলে থাকি সংস্কৃতে লং লিঙ্গ তিন প্রকার আগেই দেখালাম পুলিঙ্গ শ্রীলিঙ্গ এবং লিবলিঙ্গ এবার দেখো এখানে কতগুলি বিশেষ পদ দেওয়া আছে পুলিঙ্গ বিশেষ পদ প্রথমেই দেওয়া আছে আরোহ অর্থাৎ যিনি লোহা জিনিসপত্র তৈরি করেন বা যে কোনো জিনিস তৈরি করেন ধি বড় যিনি মাছ ধরেন অর্থাৎ জেলে পিতামহ অর্থাৎ বাবার বাবা দাদু চিকিৎসক ডাক্তার নরহ মানুষ বৃক্ষ গাছ মেঘ মেঘ বিদ্বান জ্ঞানী পুরোহিত ব্রাহ্মণ পত্রবাহক যিনি চিঠি বহন করেন অর্থাৎ পিয়ন বৈদেশিকও যিনি বিদেশে থাকেন অর্থাৎ বিদেশি বামন অর্থাৎ বেটে কবি ইনি লেখেন অর্থাৎ কবি পিতা বাবা বিদুষক ভাঁড় অর্থাৎ যিনি হাস্যরস পরিবেশন করেন চর্মক আরও অর্থাৎ যিনি চামড়ার জিনিস তৈরি করেন এগুলি সবই পুংলিঙ্গ বিশিষ্ট পদের উদাহরণ এরপর স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদগুলি বধূ অর্থাৎ বউ মাতামহী অর্থাৎ মায়ের মা আচার্যা শিক্ষিকা তরী নৌকা ধরণী পৃথিবী শিবিকা পালকি পুস্তিকা বই নন্দিনী কন্যা মালা মালা দুহিতা কন্যা শয্যা বিছানা লেখনী কলম ধেনু গাভী পিতৃশা পিসিমা কিঙ্করা মহিলা চাকর বা বৃত্তা নদী অর্থাৎ নদী এগুলি সবই স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদের উদাহরণ এরপর ক্লিবলিঙ্গ পদসমূহ আমরম আম ছত্রম ছাতা অশ্রু চোখের জল কুটিরম বাড়ি ছোটো বাড়ি কমলম পদ্ম ফুল মন্দিরম মন্দির ব বসনম অর্থাৎ বস্ত্র বা পোশাক ফলম ফল অক্ষি চোখ পদ্মম পদ্মফুল বৃক্ষম গাছ পত্রম পাতা মিত্রম বন্ধু কলত্রম শ্রী তৃণম ছোট গাছ অম্বরম আকাশ এগুলি সবই ক্লিবলিঙ্গ বিশেষ্য পদের উদাহরণ এরপরে দেওয়া আছে বিশেষ্য পদ কাকে বলে এটা আগেই বললাম যে পদের দ্বারা ব্যক্তি বস্তু স্থান জাতি প্রভৃতির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে যেমন ঈশ্বরচন্দ্র বাঁকুড়া মনুষ্য ইত্যাদি এরপরে দেওয়া আছে লিঙ্গ কাকে বলে যে চিহ্ন দ্বারা পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় প্রাণী বা প্রাণ নেই এমন জড় পদার্থকে বোঝায় তাকে আমরা লিঙ্গ বলে থাকি লিঙ্গ তিন প্রকার স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ যদি পুরুষ জাতিকে বোঝায় তাহলে সেটি পুলিঙ্গ স্ত্রী জাতিকে বোঝালে স্ত্রীলিঙ্গ আবার যে শব্দরা পুরুষ বা স্ত্রী জাতীয় প্রাণীকে না বুঝি বুঝিয়ে কোনো জড় বস্তুকে বোঝায় বা বোঝানো হয় তাকে ক্লিবলিঙ্গ বলে যেমন ফলম মন্দিরম ইত্যাদি এখানে দেখো শ্রীলঙ্গের উদাহরণ দেওয়া আছে বালিকা এবং আচার যোগ হয়ে আছে এখানে একটি আকার দেবে আচার্যা অর্থাৎ শিক্ষিকা এখানে একটা আকার যোগ হবে এরপর দেখো অনুশ্রেণীগুলির মধ্যে প্রথমেই দেওয়া আছে পদ বলতে কি বুঝি বা কী বোঝো পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলি বিভক্তির সাথে মূল শব্দ বা ক্রিয়া মূল শব্দ বা ধাতু যুক্ত হয়ে পদ তৈরি হয় শব্দের সঙ্গে যখন যুক্ত হয় সেটি হয় নাম পদ আর মূল ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন হয়ে যায় সেটি ক্রিয়াপদ পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় ব্যক্তি বস্তু স্থান কাল ইত্যাদি বিশিষ্ট পদ বলা হয় তাদেরকে লিঙ্গ শব্দের অর্থ কী লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন তারপর আছে লিঙ্গ কাকে বলে যে চিহ্নের দ্বারা স্ত্রী জাতি পুরুষ জাতি বা কোনো জড়ো বস্তুকে বোঝায় তাদেরকে লিঙ্গ বলা হয় লিঙ্গ কয় প্রকারও কী কী লিঙ্গ তিন প্রকার পুণ লিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিপলিঙ্গ এরপর উদাহরণ প্রত্যেকটি সঙ্গে আগেই বলে দিয়েছি অর্থ লেখ যন্ত্র আরহ হোক অর্থাৎ জিনিসপত্র তৈরি করেন পিতামহ অর্থাৎ দাদু বিদুষক অর্থাৎ ভাঁড় বা যিনি হাস্যরস পরিবেশন করেন বিদ্বান জ্ঞানী ব্যক্তি পুরোহিত ব্রাহ্মণ আচার্যা শিক্ষিকা শয্যা বিছানা দুহিতা কন্যা অশ্রু চোখের জল অক্ষি চোখ কলত্রম কলত্রম মানে শ্রী এরপর দেখো লিঙ্গ নির্ণয় করতে হবে কোনটা কোন লিঙ্গ সেটা বলতে হবে শিবিকা পালকেট স্ত্রীলিঙ্গ মেঘ মেঘ পুংলিঙ্গ চর্মকার পুলিঙ্গ লেখনী স্ত্রীলিঙ্গ কুটিরম ক্লিপলিঙ্গ ইত্যাদি এরপর ক সঙ্গে ক্ষস্তম্ভে মেলাতে হবে অর্থাৎ কোনটি কোন লিঙ্গ আছে দেখাতে হবে এখানে যে পিতামহ পিতামহ মানে দাদু দাদু এখানে পুংলিঙ্গ পত্রবাহক অর্থাৎ যিনি চিঠি বহন করেন এটাও পুলিঙ্গ দুহিতা অর্থাৎ কন্যা স্ত্রীলিঙ্গ মালা এটাও স্ত্রীলিঙ্গ মিত্রম এটি ক্লিবলিঙ্গ এরপর দেখো সংস্কৃত রূপটি লেখো এখানে বাংলায় দেওয়া আছে সংস্কৃতে প্রতিশব্দ কি প্রতিশব্দ কি হবে সেটা লিখতে হবে কলম বাংলায় আমরা কলম বলি সংস্কৃতে কি বলে লেখনি পিসি সংস্কৃতে বলা হয় পিতৃশশা বিদেশি বৈদেশিক ফল ফলম মুচি চর্মকার বন্ধু মিত্রম তাহলে তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়বে এবং অনুসরণীগুলো প্র্যাকটিস করবে তাহলে আজ এই পর্যন্তই থাক আবার অন্য ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সকলেই ভালো থেকো